হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইসানী আজ টোয়েন্টি ফোর্থ মার্চ কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন বিশ্ব জল দিবস পালন করা হয় কবে পালন করা হয় বাইশে মার্চ অপশন এ এবছরের থিম ওয়াটার ফর পিস অপশনে এ বাইশে মার্চ দুই নম্বর প্রশ্ন মহারাষ্ট্র গৌরব অ্যাওয়ার্ড পেয়েছেন কোন ভারতীয় নৃত্যশিল্পী পেয়েছেন অপশন ডি ডক্টর উমা রেলে মুম্বাইয়ের নালন্দা নৃত্যকলা মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ ডক্টর উমা রেলে মর্যাদাপূর্ণ মহারাষ্ট্র গৌরব পুরস্কারে ভূষিত হয়েছেন অপশন ডি তিন নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু হাজার চব্বিশে ভারতে কত একশো ছাব্বিশ অপশনে প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড চার নম্বর প্রশ্ন বিশ্বের পুয়ারেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরে তকমা পেয়েছে কে অপশন ডি দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে উঠে এসেছে বিহারের বেগুসরাই অপশন ডি দিল্লি দিল্লি সম্পর্কে জানব লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাকসেনা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও যুগ যুগেন ভারত নামে বিশ্বের বৃহত্তম মিউজিয়াম তৈরি করা হয়েছে দিল্লিতে মহিলাদের জন্য সব থেকে অনিরাপদ তকমা পেয়েছে দিল্লি রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছে দিল্লি ভারতের প্রথম আয়ুর্বেদিক ক্যাফে চালু হয়েছে দিল্লিতে নম্বর প্রশ্ন হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন কোন ভারতীয় খেলোয়াড় অপশন ডি পঙ্কজ আদবানি পঙ্কজ আদবানি স্নুকার এবং বিলিয়ার্স মিলিয়ে ছাব্বিশটি বিশ্ব শিরোপা জিতেছেন ওয়ার্ল্ড বিলিয়ার্স মিউজিয়াম চীনের সাংরাওতে অবস্থিত অপশন ডি পঙ্কজ আদবাণী ছয় নম্বর প্রশ্ন থার্ড নর্থ ইস্ট গেমস টু শুরু হয়েছে কোথায় এটা শুরু হয়েছে নাগাল্যান্ডে অপশন বি উত্তর পূর্বের আটটি রাজ্যে তিন হাজারটিরও বেশি ক্রীড়াবিদ প্রতিদ্বন্দ্বিতা করছে নাগাল্যান্ডের তিনটি জেলা চুম্মুকেদিমা ডিমাপুর এবং কোহিমার বারোটি স্থানে খেলা অনুষ্ঠিত হচ্ছে অপশন বি নাগাল্যান্ডে নাগাল্যান্ড সম্পর্কে জানব রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেফিউরিও রাজ্যপাল লা গনেশান কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও নাগাল্যান্ড রাজ্য সংখ্যালঘু বিষয়ক একটি নতুন অধিদপ্তর তৈরি করেছে সমস্ত স্কুলে শনিবারকে ছুটির দিন ঘোষণা করেছে নাগাল্যান্ড ফোর্থ রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল পালিত হয়েছে নাগাল্যান্ডে ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেছে নাগাল্যান্ড সাত নম্বর প্রশ্ন ভারতে প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হয়েছে কোথায় চালু হয়েছে জম্মু কাশ্মীর অপশন বি জম্মু কাশ্মীর সম্পর্কে জানব দুটি রাজধানী গ্রীষ্মকালীন শ্রীনগর শীতকালীন জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা চিফ সেক্রেটারি অটল দুল্লু প্রচলিত নৃত্য রাউ ফিকাট চাকরি কুদডান্ডি ডামালি হেমিসগাম্পা ডাল লেক উলাল লেক জম্মু কাশ্মীরে অবস্থিত ন্যাশনাল পার্ক ডক্টর সেলিম আলী দাচিগ্রাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার চাল্লা গ্রামে ভারতে প্রথম ল্যাভেন্ডার ফার্ম তৈরি হয়েছে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে জম্মুতে জম্মু কাশ্মীরের কাঠুয়াতে উত্তর ভারতে প্রথম সরকারি হোমিওপ্যাথি কলেজ তৈরি হয়েছে আট নম্বর প্রশ্ন থার্ড সামিট ফর ডেমোক্রেসি হোস্ট করছে কোন দেশ এটা হোস্ট করছে দক্ষিণ কোরিয়া আঠেরো থেকে কুড়ি মার্চ অনুষ্ঠিত হয়েছে অপশন বি নয় নম্বর প্রশ্ন ত্রিনেত্র টু পয়েন্ট জিরো অ্যাপ লঞ্চ করেছে কোন রাজ্যের পুলিশ অপশন সি উত্তরপ্রদেশ ত্রিনেত্র অ্যাপ টু পয়েন্ট জিরো রাজ্যে অপরাধ প্রতিরোধ এবং তদন্তে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে অপশন সি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সম্পর্কে জানব রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও উত্তরপ্রদেশের নয়ডা ওয়াটার ওয়ারিয়ার সিটি স্বীকৃতি পেয়েছে প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে উত্তরপ্রদেশ পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করা প্রথম রাজ্য হয়েছে উত্তরপ্রদেশ কৃষকদের জন্য বিদ্যুৎ বিল মুকুব করেছে উত্তরপ্রদেশ শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ফেব্রুয়ারি মাস এবং বিগত ছ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশন ইনস্ট্রাকশন আছে সেটা তোমরা ফলো করবে ওকে চলো দশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড টেলিকম স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হোস্ট করবে কোন দেশ এটা হোস্ট করবে ভারত অপশন বি ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি ভারতের নয়াদিল্লিতে পনেরো থেকে চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে অপশন বি ভারত ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম তেইশে মার্চ তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু হাজার বাইশে ভারতের স্থান কত একশো চৌত্রিশ দ্বিতীয় প্রশ্ন সামাজিক কাজকর্মের জন্য পি ভি নরসিমা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন কে রতন টাটা এবং তৃতীয় প্রশ্ন চামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পেয়েছেন কে গ্রীষ্মমা কুঠার এবং ঋতিকা চোপড়া এ তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন প্রসার ভারতী নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে সেকেন্ড কোয়েশ্চেন প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছে কোন টিম অ্যান্ড থার্ড কোশ্চেন কনিষ্ঠতম প্রাপক হিসেবে স্যার রিচার্ড হ্যাডলি মেডেল পেয়েছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক তেইশে মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব বন দিবস পালন করা হয় কবে একুশে মার্চ অপশানে এ বছরের থিম হল ফরেস্ট অ্যান্ড ইনোভেশন নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড অপশানে একুশে মার্চ দুই নম্বর তেত্রিশতম সরস্বতী সম্মান দু পেয়েছেন কে পেয়েছেন প্রভাবর্মা তিনি মালয়ালম ভাষার লেখক রুদ্র সাতিকম শিরোনামে উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন সরস্বতী সম্মান ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মানগুলির মধ্যে একটি অপশান সি প্রভা বর্মা তিন নম্বর বিশ্বের সব থেকে দূষিত শহরের তকমা পেয়েছে কোন রাজ্যের বেগুসরাই বিহার অপশানে এ এরপরে দ্বিতীয় স্থানে গুয়াহাটি তৃতীয় স্থানে দিল্লি চতুর্থ স্থানে মুল্লানপুর পাঞ্জাব অপশন বিহার চার নম্বর প্রশ্ন কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন বিনয় কুমার অপশন সি রাশিয়া তিনি উনিশশো অফিসার বর্তমানে তিনি মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন অপশন সি রাশিয়া পাঁচ নাম্বার প্রশ্ন পি ইন্ডিয়ার নতুন সিইও নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন কুমার ভেঙ্কট সুব্রামণিয়াম অপশনে প্রক্টারেন গ্যাম্বেলের হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়া অপশান এ কুমার ভেঙ্কর সুব্রমণিয়াম ছয় নম্বর প্রশ্ন পুনাওয়ালা ফিন কর্পে নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন অরবিন্দ কপিল অপশান বি সাত নম্বর প্যারিস অলিম্পিকের জন্য ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে পার্টনারশিপ গড়েছে কোন ব্যাংক গড়েছে ইয়েস ব্যাঙ্ক অপশন ডি হেডকোয়ার্টার মুম্বাই আট নম্বর প্রশ্ন নকটিস নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কৃত হয়েছে কোন গ্রহে অপশন ডি মঙ্গল গ্রহে নয় নম্বর প্রশ্ন শ্রী স্কুল স্কিম রূপায়ণ করতে রাজি হয়েছে কোন রাজ্য তামিলনাড়ু অপশান এ শেষ প্রশ্ন দশ নম্বর গগনযান মিশনের মহাকাশজারীদের সহায়তা করবে কোন অ্যাপ অপশন বি সখী ইসরো দু সালে গগনযান মানব মহাকাশযান মিশন চালু করার আশা করছে অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই